নমস্কার, আমার চ্যানেলে আপনাদের সকলকে আবারও স্বাগত। আজ আমি আমার শাশুড়ি মায়ের হাতে বানানো পেঁপের শুক্তো দেখাবো। তো এটা খুব হেলদি একটা রেসিপি, আর আমরা সকলেই জানি পেঁপে পেটের জন্য খুবই ভালো, আর এটা খেতেও খুব ভালোই হয়। তো চলুন দেখে নেওয়া যাক এটা কীভাবে উনি বানান। এই শুক্তোটা বানানোর জন্য আমি এখানে দুটো মাঝারি মাপের আলু এই রকম লম্বা লম্বা করে কেটে রেখেছি, আর এখানে একটা বড় সাইজের পেঁপে এই রকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি ছোট ছোট সাইজের, আর এখানে লাগছে একটা নিম পাতার ডাল, আর পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, আর এক চামচ জিরে। এবার কড়াইটা গরম হলে এবার কিছুটা তেল দিয়ে দিতে হবে, এরপর আলুগুলো দিয়ে দিতে হবে। আলুগুলো একটু হালকা নাড়াচাড়া করে নিতে হবে, এরপরে ওর মধ্যে কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিতে হবে। এই সবজিটা খুব বেশি ভাজার দরকার নেই, একটুখানি নাড়াচাড়া করে নিলেই হবে যাতে আলু আর পেঁপের কাঁচা গন্ধটা চলে যায়। একটু হালকা নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে, এরপরে পরিমাণ মতো এর মধ্যে নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে একটু নাড়াচাড়া করিয়ে নিতে হবে। এই রেসিপিটা বানানোর জন্য খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, তবু খেতে এটা খুব ভালোই হয়। এরপর একটু হলুদ দিয়ে দিতে হবে, হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। সবজিটা মোটামুটি হালকা ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার পরিমাণ মতো জল দিয়ে দিতে হবে। যেহেতু এটা শুক্তো সেই জন্য বেশি পরিমাণে জল লাগবে না, পেঁপে আর আলু সিদ্ধ হওয়ার মতো জল দিলেই হবে। আর পেঁপে একটু সিদ্ধ হতে যেহেতু বেশি সময় লাগে সেই জন্য সেই পরিমাপে একটু জলটা দিতে হবে। এরপরে ঢাকা দিয়ে সিদ্ধ হতে দিতে হবে। এবার মাঝখানে ঢাকা খুলে দেখে নেওয়া হচ্ছে, দেখা যাচ্ছে কি ঝোল ফুটে গেছে। এর মধ্যে যে জিরেটা নেওয়া হয়েছিল ওটা বেটে নেওয়া হলো। ফুটে ওঠা অবস্থায় কাঁচা জিরে এর মধ্যে দিয়ে দিলাম। ঢাকা দিয়ে দেওয়া হলো, এরপর ঢাকা খুলে দেখা যাচ্ছে কি ঝোল গায়ে গায়ে হয়ে এসেছে, সিদ্ধ হয়ে গেছে। আলু সিদ্ধ হয়ে গেছে, আর একবার ঢাকা দিয়ে ফুটতে দেওয়া হলো। যেহেতু শুক্তো এটা খুব বেশি ঝোলঝোল হবে না, গায়ে গায়ে হবে, সেই জন্য জলটা শুকিয়ে নেওয়া হলো। পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, এবার একটু আলু আর পেঁপে ঘেঁটে দেওয়া হবে খুন্তির সাহায্যে। প্রায় মোটামুটি তৈরি হয়ে এসেছে আমাদের পেঁপে শুক্তো, এবার এটাকে নামিয়ে রাখতে হবে। একটু নাড়াচাড়া করে নেওয়া হলো যাতে গায়ে গায়ে দেখতে হয়, সেই জন্য একটুখানি আলু আর পেঁপে ভেঙে দেওয়া হলো। এরপর নামিয়ে রেখে কড়াতে একটু অল্প পরিমাণ তেল দিয়ে এবার নিম পাতাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে পুড়িয়ে ফেললে হবে না, পুড়িয়ে ফেললে নিম পাতার যে সুগন্ধ সেটা পাওয়া যাবে না, তবে ভালো করে ভেজে নিতে হবে। এরপরে যে সিদ্ধ করা পেঁপে আর আলুটা রাখা হয়েছিল ওটা দিয়ে দিয়ে সম্বুরে দেওয়া হলো। তো নিম পাতা দেওয়ার পরে খুব বেশি ফোটালে হবে না, মানে জাস্ট ফুটে উঠবে এই মাত্র নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল আজকে আমার পেঁপের শুক্তো আমার শাশুড়ি মায়ের হাতে। আপনারা এটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন আর জানাবেন আমাকে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে পাশের বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করবেন।